গুড মর্নিং এভরিবডি হোপ ইউ অল আর ফাইন আজকে আমরা পড়ব সেন্টেন্স সো ওপেন ইওর ইংলিশ গ্রামার বুক অ্যাট পেজ নাম্বার টোয়েন্টি নাইন তোমরা আগেও পড়েছো সেন্টেন্স কাকে বলে যখন কতগুলো শব্দ বা ওয়ার্ড পরপর সাজিয়ে আমরা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি তাকেই আমরা বলি সেন্টেন্স বা বাক্য দেখো দ্য আর্থ ইজ রাউন্ড অর্থাৎ পৃথিবী গোল এখানে একটা মনের ভাব আমরা প্রকাশ করছি কতগুলো ওয়ার্ডকে পরপর সাজিয়ে কিন্তু আমরা যদি এটাকে উল্টো পাল্টাভাবে সাজাতাম যদি আমরা বলতাম রাউন্ড দা ইজ এইভাবে সাজাতাম তাহলে কি হতো কোনো অর্থ প্রকাশ করতো না তখন সেটা সেন্টেন্স হতো না যখন তুমি কোনো সেন্টেন্স বা বাক্য লিখবে তখন তিনটে শর্ত মনে রাখবে সেগুলো কি কি মনের ভাব বা সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য শব্দগুলি সঠিক ক্রম বা প্রপার অর্ডার অনুযায়ী অবশ্যই বসাতে হবে দু নম্বর কি প্রথম শব্দটি বড় হাতে অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে অবশ্যই শুরু করতে হবে তিন নম্বর কি সেন্টেন্স বা বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে তাহলে বাক্য লেখার জন্য আমাদের তিনটে নিয়ম মনে রাখতে হবে কি যাতে বাক্যটা সঠিকভাবে পরপর শব্দগুলো সাজিয়ে সঠিক মনোভাব প্রকাশ করতে পারে বা অর্থ প্রকাশ করতে পারে এবং সেন্টেন্সের যে ফার্স্ট লেটার সেটা হবে ক্যাপিটালে আর সেন্টেন্সটা যখন শেষ হবে সেখানে একটা ফুল স্টপ দিতে হবে এটা হলো বাক্য লেখার নিয়ম দেখো ফেথফুল দ্য ডগ ইজ এখানে এই শব্দগুলো কি সঠিকভাবে সাজানো আছে এরা কি কোনো মনের ভাব প্রকাশ করছে করছে না এবং দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা করে কমা দেয়া আছে শেষে ফুল স্টপও নেই তাহলে এটা সেন্টেন্স নয় বা বাক্য নয় এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই কি হবে দা ডগ ইজ ফেথফুল দেখো এবার একটা মানে বোঝাচ্ছে প্রথমে দি দিয়ে শুরু হয়েছে এই টিটা দেখো ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে এবং শেষে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে তাহলে এটা একটা সঠিক বাক্য হলো এইভাবে তোমরা বাক্য আগেও লিখতে শিখেছো বাক্যের দুটো ভাগ আছে তোমরা জানো কি কি সাবজেক্ট আর প্রেডিকেট সাবজেক্ট কাকে বলে সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট যেমন আমি ফুটবল খেলি বা বলাই গোজ টু স্কুল বলাই স্কুলে যায় এখানে কার সম্পর্কে বলা হচ্ছে আমি ফুটবল খেলি আমার সম্পর্কে বলা হচ্ছে বলাই গোজ টু স্কুল বলাইয়ের সম্পর্কে বলা হচ্ছে এখানে আমি বা বলাই এরা হচ্ছে সাবজেক্ট হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার কার সম্পর্কে বলা হচ্ছে তার বাবার সম্পর্কে হিজ ফাদার এখানে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট তাহলে বাক্যে যার সম্পর্কে বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট প্রেডিকেট কাকে বলা হয় যে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বা বিধেও বলে যেমন বয়েজ প্লে ব্যাডমিন্টন বালকেরা ব্যাডমিন্টন খেলে এখানে কারা ব্যাডমিন্টন খেলছে বয়েজ বয়েজ হচ্ছে সাবজেক্ট তারা কি করছে তাদের সম্পর্কে কি বলা হয়েছে যে তারা ব্যাডমিন্টন খেলছে তাহলে প্লে ব্যাডমিন্টন এটা হচ্ছে প্রেডিকেট এগুলোও তোমরা আগে শিখেছ আরেকবার তোমাদের মনে করিয়ে দিলাম তাহলে বাক্যের দুটো অংশ সাবজেক্ট আর প্রেডিকেট যেটাকে তোমরা বাংলায় উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে আচ্ছা এবার দেখো তোমাদের নতুন যেটা শেখাবো সেটা হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্স বাক্যকে কিছু ভাগে ভাগ করা হয় বাক্য যে ধরনের ভাব প্রকাশ করছে সেই অনুযায়ী বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয় আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা অর্থ অনুযায়ী বাক্যকে পাঁচ ভাগে ভাগ করে থাকি এখন তোমরা এখন আমরা তিন প্রকার বাক্য সম্বন্ধে জানব তাহলে মোট পাঁচ প্রকারের বাক্য হয় মনের ভাব কি প্রকাশ করছি আমরা আমরা কাউকে কিছু করতে বলছি বা জিজ্ঞেস করছি বা করতে মানা করছি বা আমরা কিছু বিস্ময় প্রকাশ করছি এরকম বিভিন্ন রকম ভাব আমরা প্রকাশ করি সেই অনুযায়ী বাক্যকে পাঁচ ভাগে বাক করা হয় তোমরা এখন তিনটে ভাগ পড়বে সেগুলো কি কি স্টেটমেন্ট কোয়েশ্চেন সেন্টেন্স এবং অর্ডার সেন্টেন্স স্টেট